নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা গাইড করব কি করে আপনি বাড়িতে বসেই কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন আপনার কি কি ডকুমেন্টস লাগবে কোন প্রসিডিউর ফলো করতে হবে এবং কত টাকা লাগবে সমস্ত কিছু সহ আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ফর্ম ফিল আপের গাইড থেকে শুরু করে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা নিজের ড্রাইভিং লাইসেন্স নিজেই বানাতে পারবেন তো কি করতে হবে সবার প্রথমে আপনার ফোন বা আপনার ডেস্কটপ বা আপনার কম্পিউটার যে কোনো কিছুতেই কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিন এবং খুলে নিয়ে এখানে সার্চ করুন পরিবহন লিখে সার্চ করুন সার্চ করার পর দেখবেন প্রথমেই আসবে একটা ওয়েবসাইট বা আপনি ডিরেক্ট ওয়েবসাইটও টাইপ করতে পারেন পরিবহন ডট জিও ডট ইন অর্থাৎ এইচ পরিবহন ডট ডট ইন এই 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 যে আপনার প্রথম সার্চ রেজাল্টটা রয়েছে সেখানে আপনি ক্লিক করুন ক্লিক করলেই দেখবেন এই হোম পেজটা খুলে যাবে ঠিক আছে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ যে রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রয়েছে সেখানকার অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে সে আপনার নতুন ড্রাইভিং লাইসেন্স হোক বা রিনিউয়াল হোক সমস্ত কিছু আপনি কিন্তু ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন তো সবার প্রথমে আপনাদের বলে দিই নিউ লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে যেই প্রসিডিউরগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে সবার প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডিটেলস আপনাকে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে লার্নারের জন্য আপনাকে কিন্তু প্রথমে লার্নার লাইসেন্স দেওয়া হয় সেই জন্য আপনাকে আগে ফর্ম ফিল আপ করতে হবে তারপরে কিন্তু আপনাকে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে এবং লার্নার যে রয়েছে লার্নার ইস্যু করার জন্য একটা টেস্ট হয় একটা এক্সাম হয় সিম্পল একটা এক্সাম হয় দশটি মাম এমসিকিউ টাইপের প্রশ্ন আছে সেই প্রশ্নের জন্য প্রশ্ন মানে উত্তর দিয়ে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হয় ঠিক আছে সেটা হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু একটা লার্নার লাইসেন্স দিয়ে দেওয়া হবে এবং সেটার এক মাস পরে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য টেস্ট দেবেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স রেডি তো এই যে স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে আপনি করতে পারেন তো সবার প্রথমে কি করতে হবে দেখুন এখানে অনেক এই ড্যাশবোর্ড যে রয়েছে ড্যাশবোর্ডে অনেকগুলো অপশান রয়েছে সেখান থেকে আপনাকে প্রথমে লার্নার আমি যেটা বলেছি প্রথমে লার্নারের জন্য কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ অ্যাপ্লাই করতে হবে এই যে দেখুন নিচের দিকে একটা রয়েছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে সারথী ডট পরিবহন ডট জিও ডট ইন এই পেজটা কিন্তু আপনাদের জন্য খুলে যাবে এবং এখানে আপনার স্টেটটা চুজ করতে হবে ঠিক আছে আপনি যেই স্টেটের বাসিন্দা আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম চুজ করার পর দেখবেন আপনাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যে রয়েছে সে সেই যে পোর্টাল রয়েছে সেখানে রিডাইরেক্ট হয়ে গেছে এইবার দেখুন এখানেই রয়েছে সমস্ত কিছু ড্রাইভিং লাইসেন্স রিলেটেড যেখানে কিন্তু আপনাদের রয়েছে তো আমি এই যে এই ডাইরেক্ট লিঙ্কটাও আপনাদের জন্য দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে আপনারা এখান থেকেও সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন তো সবার প্রথমে আমি যদি নতুন লাইসেন্স বানাই দেখুন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এখানে এলটা ঘুরছে এটাতে ক্লিক করতে হবে আর যদি আপনার অলরেডি লার্নার লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনারা এখানে করতে পারবেন বা ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করতে চাইলে এখানে সমস্ত কিছু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের যে ডুপ্লিকেটের জন্য হারিয়ে গেলে এখান থেকে করতে পারবেন তো আমি লার্নার লাইসেন্স এই যে এটা রয়েছে সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে প্রথমে বলে দিয়েছি যে কী কী জিনিসগুলো এখানে আপনাকে করতে হবে এইবার দেখুন এই যে অ্যাপ্লাই করার সময় দেখুন এখানে যে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন কন্টিনিউ বাটনটা যখনই ক্লিক করেছি আমি তখন কিন্তু এখানে একটা নতুন পেজ খুলে খুলে যাবে এবং নতুন পেজে কিন্তু এই জায়গাটায় চলে আসবে এখানে তিনটা অপশান আমরা দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে যারা নতুনভাবে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে সেই এই যে প্রথম বক্সটা রয়েছে সেটাতে টিক করবেন টিক করে এখানে সাবমিট করবেন তার আগে দেখুন বলে দিই যদি একটা ডিপ্লোম্যাট বা যারা ফরেনার রয়েছে তারা যদি হয় এটাতে সিলেক্ট করতে হবে ওগুলো কিছু না আপনি সিম্পলি প্রথম স্টেপটাতে ক্লিক করে এখানে সাবমিট করবেন সাবমিট করার পর দেখুন আপনার জন্য কিন্তু সাবমিট করার পর কিন্তু আপনার কাছে এই পেজটি নতুন করে পেজটি খুলে যাবে ঠিক আছে নতুন পেজটি খুলে যাওয়ার পর আপনাকে এখানে এই পেজে আপনাকে তথ্যগুলো দিতে হবে অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করছেন সেই তথ্যগুলো এখানে দিতে হবে সবার প্রথমে স্টেট দেবেন আর টিও অফিস আপনার স্টেটের আন্ডারে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানকার আর টিও অফিসটা আপনি এখান থেকে এখানে চুজ করে নেবেন আমাদের উত্তর দিনাজপুর যেটা রয়েছে ডাব্লিউ ফি ফাইভ নাইন মানে ও ডাব্লিউ উনুষাট দিয়ে সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে তারপরে আপনার নেম অফ দ্য অ্যাপ্লিকমেন্ট এখানে নাম দেবেন মিডল নেম দেবেন লাস্ট নেম দেবেন এখানে সব কিছু কিন্তু ক্যাপিটাল লেটারেই হয় জানেন এবার আপনার যে রিলেশন অর্থাৎ আপনি যে আপনার তার সাথে দেখাচ্ছেন আপনার মানে আই মিন গার্জিয়ান তার নাম দেবেন এবং তার সাথে রিলেশনটা এখানে মেনটেন করবেন তারপরে দেখুন আপনার ফুল নেমটা আরেকবার এখানে লিখবেন আপনার অ্যাজ পার রেকর্ডস অর্থাৎ সব কিন্তু আপনার যে রেকর্ড রয়েছে অ্যাকাডেমিক হোক মানে আই মিন অরিজিনাল আইডি প্রুফে সেগুলোই কিন্তু এখানে দেবেন তারপরে আপনার জেন্ডার চুজ করবেন আপনার অ্যাড্রেস চুজ করবেন মানে প্লেস অফ বার্থ কোয়ালিফিকেশান মানে আপনি কতদূর পড়াশোনা করেছেন ডেট অফ বার্থ এখানে আপনি দিয়ে দেবেন এবং এজটা এখানে অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নেবে তারপর আপনার কান্ট্রি কোথায় আপনি জন্মগ্রহণ করছেন আপনার ব্লাড গ্রুপ মোস্ট ইম্পর্টেন্টলি এটা দিতেই হবে ম্যান্ডেটারি হ্যাঁ অ্যাপ্লিক্যান্স মোবাইল নাম্বার এখানে আপনি দেবেন আপনার তারপরে অল্টারনেটিভ যদি মোবাইল নাম্বার থাকে সেটা দেবেন আইডেন্টিফিকেশান মার্কস ঠিক আছে এখানে আপনার যে কোনো একটা আইডেন্টিফিকেশান মার্কস দেবেন যেটা দেখে কিন্তু আপনাকে চেনা যেতে পারে সেই আইডেন্টিফিকেশান মার্কস দেবেন দুটো থাকলে দুটো দেবেন তারপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে চুজ করে নেবেন চুজ করার পর দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিসটা এখানে ডিউরেশন অফ স্টে অ্যাট প্রেজেন্ট এড্রেস এটাতে অনেকেই ভুল হয় আপনার বয়স এখানে যা থাকবে হ্যাঁ আপনি তার চেয়ে বেশি কিন্তু কোনো ভ্যালু এখানে দিতে পারবেন না আমার এজ এখানে দেখুন টোয়েন্টি টু হচ্ছে যার জন্য আমি অ্যাপ্লাই করছি তো এখানেও আমি টোয়েন্টি টু ইয়ার্স দিয়েছি এখানে টোয়েন্টি টু ইয়ার্স সামথিং যে মাস রয়েছে সেটা কিন্তু দেবেন না দিলে অনেক সময় এটা কিন্তু নেয় না তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা শুধু ডিজিটে মিন শুধু পূর্ণ যে ইয়ারটা রয়েছে সেটা দেবেন তারপরে দেখুন আপনার যে কোন ধরনের গাড়ির জন্য লাইসেন্সটা বানাচ্ছেন যদি আপনি মোটর সাইকেলের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে দেখুন এম সি ডাব্লু জি হ্যাঁ মোটর সাইকেল গিয়ার মোটর সাইকেল উইথ গিয়ার ঠিক আছে যদি আপনি স্কুটির জন্য তাহলে হয় তাহলে আপনাকে কিন্তু করতে হবে মোটর সাইকেল উইদাউট গিয়ার যেটা রয়েছে কারণ স্কুটিতে কিন্তু কোনো গিয়ার নেই তো আমি এখানে চুজ করলাম মোটর সাইকেল উইথ গিয়ার এবং নন নন ট্রান্সপোর্ট ঠিক আছে এইবার বলছে দেখুন এখানে দুটো টিক বক্স রয়েছে যদি কোনো দিন আপনার লাইসেন্স আগে মানে রদ করা হয়ে থাকে মানে লাইসেন্স বাতিল হয়ে গিয়ে থাকে তবে কিন্তু আপনাকে এখানে চুজ করতে হবে টিকটা সো আপনি এটা কিন্তু করবেন না তো আপনাকে কিন্তু বলে দিচ্ছি তারপরে রয়েছে দেখুন বলছে ড্রাইভিং লাইসেন্স স্কুলে যদি আপনি থেকে থাকেন ঠিক আছে কোনো শিখে থাকেন তাহলে এখানে টিক করবেন যদি না হয় জেনারেলি তাহলে কিন্তু করবেন না হ্যাঁ তারপরে বলেছে দেখুন ডিক্লারেশন চাইছে একটা কিসের ডিক্লারেশন চাইছে আই এম উইলিং টু ডোনেট মাই অর্গানস যদি আপনি মানে মহানুভব কোনো ব্যক্তি হয়ে থাকেন যে আপনার কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হলে আপনার অর্গান ডেথ আপনি ডোনেট করতে চান তাহলে এখানে ঠিক করবেন আদারওয়াইজ এটাকে অ্যাভয়েড করে দেবেন ঠিক আছে তো এটা কিন্তু সিম্পল একটা জিনিস এটা অনেকেই ঠিক করে দেয় না বুঝে তো আপনি যদি বুঝে অর্গান ডোনেট করতে চান তাহলে অবশ্যই টিক করবেন আর নাহলে আপনি এটাকে অ্যাভয়েড করে যাবেন তারপরে বলছে সবার শেষে যেটা রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার আপনার ডিক্লারেশনটা এটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে এবং তারপর সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে তো আমি সাবমিট অপশানে ক্লিক করছি তো বলছে বলছে এখানে আরেকবার কনফার্মেশন যাচ্ছে যে আমি কিন্তু অর্গান ডোনেট করতে চাচ্ছি না হ্যাঁ তো এটা কি একবার ওকে করে দিলে তারপর আর ডোনেট করতে পারবো না তো যাই হোক আমি এখানে চাচ্ছিই না কারণ যার জন্য অ্যাপ্লিকেশান করছি আমি তাকে এটা করতে যাচ্ছি না ঠিক আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু ওটা করবেন হ্যাঁ যদি মনে হয় ডোনেট করবেন তাহলে করবেন আদারওয়াইজ কিন্তু করবেন না ঠিক আছে আদারওয়াইজ ওটাকে ঠিক করবেন না তো দেখুন এখানে আরও একবার কনফার্মেশন চাচ্ছে দেখুন এখানে বলছি আপনি অর্গানটা ডোনেট করতে চাচ্ছেন না যদি না চান এবং কন্টিনিউ করতে চান তাহলে এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে বেশিরভাগ আমরা না পড়ে গিয়ে ওকে করে দিই তাহলে আপনাকে এখানে বলা হচ্ছে যে ডোনেট করার জন্য তো আপনি এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করবেন তারপরে দেখুন বলছে ইয়োর অ্যাপ্লিকেশন ইজ বিন অ্যাকসেপ্টেড ঠিক আছে তো এখানে বলেছে যদি কোনো তথ্য আপনার জন্য যদি ভুল থাকে তাহলে এখানে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে এটাতে কিন্তু আপনি ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর দেখুন বলছে আর ইউ ওয়ান্ট টু শিওর তাহলে আমি শিওর আমি সাবমিট করতে চাই এবং সাবমিট করে দিলাম ঠিক আছে এবং এরপরে দেখুন একটা নতুন পেজ খুলে যাচ্ছে এবং আপনার জন্য একটা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান রেফারেন্স স্লিপ জেনারেট হবে যেটা কিন্তু আপনার ফোনে একটা মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন এবং এটাকে কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করে নিয়ে আপনি কিন্তু এই যে এই যে রয়েছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশন ডেট এই জিনিসগুলো রেখে দেবেন ঠিক আছে এটা আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এরপরে কী করতে হবে আপনার ডকুমেন্টস ভ্যারিফিকেশন করতে হবে এখানে আপনি প্রিন্ট অ্যাক্নোলজমেন্ট এটা অ্যাপ্লিকে মানে অ্যাক্নোলজমেন্টটা প্রিন্ট করে নিতে পারেন বা এবার নেক্সট বাটনটা ক্লিক করতে পারেন তার আগে বলে দিই আপনার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আপনার আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু আপনার কয়েকটা জিনিস আপনাকে আগে থেকে রেডি রাখতে হবে সেটা হচ্ছে আপনার জন্য একটা ফর্ম ওয়ান ডাউনলোড করতে হবে যেটা কিন্তু আপনার ফিজিক্যাল ফিটনেসের ডিক্লারেশন ফর্ম এবং একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু আপনাকে ডাউনলোড করে রাখতে হবে সেটা হচ্ছে ফর্ম ওয়ানে তার সাথে কী করতে হবে আপনার ব্লাড গ্রুপ যে রয়েছে ব্লাড গ্রুপের যে টেস্ট রিপোর্ট রয়েছে সেটা রেডি রাখতে হবে এবং আপনার একটা আবার আপনার এক কপি পাসপোর্ট সাইজ ছবি কালার ছবি স্ক্যান করে রাখতে হবে এবং সঙ্গে কিন্তু আপনার যে আইডেন্টি প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফের জন্য কিন্তু একটা করে একটা করে আইডেন্টিফিকেশানের জন্য ডকুমেন্টস রেজি রাখতে হবে তারপরে আমি দেখুন নেক্সট বাটনটাতে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর এখানে আমার অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থটা এখানে ফিক্স হয়ে গিয়েছে হ্যাঁ এরপর দেখুন আমি কী করতে পারছি বলছে প্রিন্ট টেকনোলজিমেন্ট আর বলছে অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে ফর্ম ওয়ান তো আমি এটাতে এবার দেখুন এই পেজটা যে এসেছে এখানে দুটো আমরা সাবমিটের অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ওপরে এটা কখন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করতে পারবেন যদি আপনি ই মিত্র বা ই ডিস্ট্রিক্ট বা উমাং এটসেট্রা দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করে থাকেন তাহলে এটাতে সাবমিট করবেন এখানে যেহেতু আমি নিজে সেলফ করছি পরিবহনের ওয়েবসাইট থেকে তো এখানে আপনাকে কিন্তু বলছে অ্যাপ্লিকেশান ফর্ম প্রি ফাইল যেটা রয়েছে সেটা ইয়ে করতে এবার দেখুন কী বলছে আপলোড ডকুমেন্টস হ্যাঁ এখানে ডকুমেন্টস আমাকে আপলোড করতে হবে হুম তো এখানে আমি বলে দিচ্ছি আপলোড ডকুমেন্টসে কী কী লাগবে যেটা বলেছি সেটাই যে জিনিসগুলো বলেছিলাম ডকুমেন্টস রেডি রাখতে সেটা রেডি করে এখানে কিন্তু আপনার প্রসিড বাটনে ক্লিক করতে হবে এবং তারপরে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে ফিস লার্নার লাইসেন্সের যে এক্সাম হয় সেটার জন্য হুম লার্নার স্লট বুক করার জন্য এবং এবং তারপরেই কিন্তু আপনার একটা আপনার জন্য একটা লার্নার স্লট বুক হবে এইবার দেখুন ডকুমেন্টস আমরা দেখলাম এবার ডকুমেন্টস কি কি আমাদের আপলোড করতে হবে এখানে দেখাচ্ছে ডকুমেন্টস এখানে বলছে একটা এজ প্রুফ আপনাকে দিতে হবে একটা অ্যাড্রেস প্রুফ দিতে হবে একটা সেলফ ডিক্লারেশন যেটা ফর্মান বলেছি সেটা আপনাকে এখানে সিগনেচার করে আপনাকে আপলোড করতে হবে এবং ফটো আইডি প্রুফ আপনাকে দিতে হবে তো এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এই প্রত্যেকটা ডকুমেন্টস আমি এজ প্রুফে এখানে সিলেক্ট করলাম এবার এজ প্রুফে কী কী আপনার ভ্যালিড এখানে দেখুন বলে দিয়েছে অনেকগুলো রয়েছে পাসপোর্ট ভোটার কার্ড প্যান কার্ড ফটো আইডি কার্ড ইলেকট্রনিক সার্টিফাইড কপি এটসেট্রা যে কোনো কিছু আমি এখানে কিন্তু দিতে পারি আমি ভোটার আইডি কার্ড দিচ্ছি হ্যাঁ এবার ডকুমেন্টস নাম্বার এখানে দিতে হবে ডকুমেন্ট ইস্যু কে করেছে ইস্যু ডেট এভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু হুম এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর আপনি এখানে প্রত্যেকটা আপলোড করার পর নেক্সট করবেন নেক্সট করে কিন্তু আপনাকে পেমেন্টটাকে ডান করতে হবে তো দেখুন এইভাবে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো এখানে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপলোড করার পর আপনাকে কী করতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং পেমেন্ট করতে হবে তো এইভাবে আপনি লার্নিংস লার্নিং স্লটটা বুক করে নিন এবং কোনোরকম যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানান এরপরে আমার আপনারা পরের ভিডিওটাতে দেখাচ্ছি লার্নার স্লট বুক হয়ে গেলে আপনাদের যে পরীক্ষা হবে সেখানে কী কী থাকতে পারে এবং তারপরে আমরা দেখিয়ে দেবো ড্রাইভিং লাইসেন্সের জন্য যে আপনার টেস্ট দিতে হবে সেই টেস্টের জন্য আপনার কী প্রসিডিউর রয়েছে তো পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার